বন্ধুরা ডাব্লুপিএস এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের আফকানিং রেলওয়ে গ্রুপ গ্রুপদের এক্সাম ডাব্লিউপি এক্সাম ক্যালকাটা পুলিশের এক্সাম এছাড়াও তোমাদের ডাবলিউসিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের ম্যাথের সেশন চলছে সন্ধ্যে সাতা থেকে আমরা আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করবো যেই টাইপ অফ কোশ্চেন প্রতিটি পরীক্ষায় বারবার রিপিটেডলি কিন্তু জিজ্ঞেস করা হয় সেশনটা মন্দিরে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড অভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিন আছে এখানে যে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি মিনিট এবং মিনিটে করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচাটিতে দশ মিনিটে পূর্ণ হবে তো এ ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই এক্সামে জিজ্ঞেস করা হয় কখনো বলা হবে প্রথম নলকে কখনো বলা হয় দ্বিতীয় নলকে এবং এই যে ভেরিয়েবল গুলো আছে এই ভেরিয়েবলগুলোকে শুধু চেঞ্জেস করা হয় সেটি সলিউশনে একটা ট্রিক আছে তো ট্রিকটা যারা জানো আশা করি যে ট্রিক তোমরা অ্যাপ্লাই করবে কিন্তু কোশ্চেন যেটা আছে এক্সাম হলে গিয়ে ট্রিক কিন্তু মাথায় থাকে না এছাড়াও তোমাদের ডিসক্রিপটিভ টাইপ অফ পেপার থাকে অনেক এক্সামে মেন্স এক্সামে সেজন্য আমি মনে করি বেস্ট কনসেপ্টের মাধ্যমে জানাটাই তোমাদের জন্য বেটার বিশেষ করে তোমাদের পাটিগণিতের যে পার্টটা আছে পাটিগণিতের পার্টের কনসেপ্টটা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি কনসেপ্ট যদি না জানা থাকে কিন্তু ট্রিক কিন্তু সমস্ত ট্রিক কিন্তু এক্সাম হলে গিয়ে মনে থাকে না তো আমি তোমাদের কনসেপ্টের মাধ্যমে সলিউশন করার চেষ্টা করছি দেখো কীভাবে করবে যে দুটি নল তো একটি নলকে আমি এ ধরছি আর একটি নল আমাদের বি নল দুটি নল দুটি নল প্রথম নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ আচ্ছা যে দুটি নল এ নলটি যেটা আছে সে কি করে কুড়ি মিনিটে পূর্ণ করে দেয় চৌবাচ্চাটাকে তাই এ নলটি বন্ধুরা আমাদের কুড়ি মিনিটে কত অংশ জল পূর্ণ করে একের কুড়ি অংশ জল পূর্ণ করে কুড়ি অংশ যদি মোট যদি সময়টা জানা থাকে সেটাকে আমরা অংশ পরিণত করতে হলে কি ওয়ান বাই বাই করে দিই তাহলে হয়ে যায় ঠিক একইভাবে বি নলটি বন্ধুরা আমাদের তিরিশ মিনিটে যদি জল পূর্ণ করে তাহলে এক মিনিটে কত অংশ জল সে চৌবাচ্চায় ঢোকায় একের তিরিশ অংশ জল ঢোকায় এইবার আমরা এখন জানি না যে এই যে প্রথম নলটা বন্ধ করা হয়েছে কত মিনিট পরে সেটাই তো আমাদেরকে বের করতে হবে সেটাই তো জানি না তো আমরা কী ধরে নেব ধরে নিলাম যে প্রথম নলটি মানে এ নলটি এক্স মিনিট পরে আমাদের বন্ধ করা হয়েছিল এ নলটি কত মিনিট পরে আমাদের এক্স মিনিট পরে বন্ধু আমাদের এ নলটিকে যেটা আছে বন্ধ করা হয়েছে তো এবার দেখো যদি এ নলটি তাহলে কতক্ষণ চলেছে এ নলটি তাহলে কতক্ষণ চলেছে এক্স মিনিট পর্যন্ত চলেছে এবার যদি কোশ্চেনে যদি দুই দুই নম্বর নলকে যদি বন্ধ করে তাহলে আমরা দুই নম্বর নলকে এক্স ধরতাম তো এবার দেখো যে এ নল এক মিনিটে একের কুড়ি অংশ জল পূর্ণ করে এবার এ নলটা কত মিনিট পর্যন্ত খোলা ছিল মানে তারপরে এক্স মিনিট পরে যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে এক্স মিনিট পর্যন্ত খোলা ছিল অন্তত ধরে নাও যদি অ্যান্সার আমাদের দশ মিনিটই যদি বেরিয়ে আসে তার মানে অন্তত আমি কি বলবো যে এ নলটি দশ মিনিট পর্যন্ত তো অবশ্যই খোলা ছিল দশ মিনিট অবশ্যই তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে দশ মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু দশ মিনিট পর্যন্ত তো জল পড়েছে সেটাতে তো সেই জিনিসটাই যে এক্স মিনিট পর্যন্ত মানে এক্স মিনিট পর্যন্ত নলটি খোলা ছিল তার মানে এ নলটি আমাদের এক মিনিটে জল পূর্ণ করছে একের কুড়ি অংশ এই যে আমাদের একের কুড়ি অংশে এক মিনিটে জল পূর্ণ করছে তাহলে এ নলটি আমাদের এক্স মিনিট পর্যন্ত খোলা ছিল আমি ধরেছি তাহলে এক্স মিনিটে কত অংশ জল পূর্ণ করেছে এক্স বাই কুড়ি অংশ জল এ নলটা পূর্ণ করেছে এবার চলে আসি বি নলের ক্ষেত্রে বি নল কিন্তু আবার আলাদা বিষয় আছে বি নল বি নল একসঙ্গে কিন্তু দুটো নল যেহেতু খোলা হয়েছে তার মানে বি নলটা এই যে এ নলের এক্স মিনিট এ নলটা কতক্ষণ খোলা ছিল এক্স মিনিট পর্যন্ত খোলা ছিল এই টাইমেও জল দিয়েছে অবশ্যই এই টাইমেও সে জল দিয়েছে এবং এই যে দেখো আর দশ মিনিটে পূর্ণ হবে মানে এ নলটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে এ নল বন্ধ করে দেওয়ার পরও আরও কতক্ষণ ধরে বি নলকে চলতে হয়েছে আরও দশ মিনিট পর্যন্ত চলতে হয়েছে তো আলটিমেটলি বি নলটা মোট কত মিনিট ধরে খোলা ছিল তো আলটিমেটলি বি নলটা এক্স এক্স মিনিট ধরে তো দুটোই একসঙ্গে খোলা ছিল মানে দুটোই যেহেতু একসঙ্গে তার মানে তার মধ্যে তো বি তো আছে তার মানে এক্স মিনিট পর্যন্ত তখন খোলা ছিল এবং লাস্টও আমাদের আবার কত দশ মিনিট পর্যন্ত খোলা ছিল তার মানে মোট বি নলটা এক্স প্লাস দশ মিনিট পর্যন্ত খোলা ছিল এক্স প্লাস দশ মিনিট পর্যন্ত কিন্তু বি নলটা খোলা ছিল আসলে যদি বুঝতে পেরেছো না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে এইখানে আমি পেয়েছি যে বি নল এক মিনিটে একের তিরিশ অংশ জল পূর্ণ করে এবং যদি বি নলটা এক্স প্লাস দশ মিনিট পর্যন্ত খোলা হয় তাহলে এক্স প্লাস দশ মিনিটে কত অংশ জল পূর্ণ করবে ঠিক একইভাবে আমরা এখানে পেয়ে যাব। যে এক্স প্লাস দশ বাই তিরিশ কারণ এই যে দেখো এক মিনিটে আমাদের কত একে তিরিশ অংশে জল পূর্ণ করে এবং বি নলটা আমাদের এক্স প্লাস দশ মিনিট পর্যন্ত খোলা ছিল তাহলে এখানে কী হয়ে যাবে এক্স প্লাস দশ বাই তিরিশ অংশ জল পূর্ণ করে এইবার একটা জিনিস বলো এখানে এই যে এ নলটা যত অংশ জল পূর্ণ করলো এবং বি নলটি যত অংশ জল পূর্ণ করলো এই দুটো অংশ জল নিয়েই তো আমাদের সেই চৌবাচ্চাটা পূর্ণ হয়েছে সেই চৌবাচ্চাটা ভরে গিয়েছে অবশ্যই পুরোপুরি এবার যখন একটি চৌবাচ্চা সম্পূর্ণ যখন পূর্ণ হচ্ছে তখন আমরা সেখানে মোট কত অংশ জল আছে ধরি মোট আমরা এক অংশ জল আছে ধরি মোট কত অংশ জল আছে এক অংশ তার মানে নিশ্চয়ই এই যে এনল দ্বারা যত অংশ জল ঢুকেছে এবং বিরন দ্বারা যত অংশ জল ঢুকেছে এই দুটোর মোট মানে এই দুটোর যে সমষ্টি সেই সমষ্টিটাই আমাদের এক অংশ জল কারণ সেটাই আমাদের মোট জল টোটাল জল সেই চৌবাচ্চায় ধরে আছে তাহলে এখানে কী করবো আমরা এ নলটা যেটা যে কত অংশ এক্সের কুড়ি অংশ জল ঢুকিয়েছে বি নলটা মোট আমাদের কত এক্স প্লাস দশ বাই তিরিশ অংশে জল ঢুকিয়েছে এই দুটোর সমষ্টি আমাদের কত হয়ে যাবে ওয়ান এই ওয়ানটা কেন আসলে আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ যে চৌবাচ্চা আছে চৌ টোটাল কত এক অংশ টোটাল চৌ মধ্যে জল দেবে তো এটা ইজিকালস টু কত আমাদের ওয়ান এবার এটাকে সমাধান করো এখানে কত চলে আসবে ষাট তো এটা তিন থ্রি এক্স এটা টু তিরিশ দিয়ে কাটলে টু প্লাস টু এক্স প্লাস কুড়ি এটাই ইজিক্যালস টু তাহলে এদিকে আলটিমেটলি কত আসছে আমাদের বন্ধুরা এখানে যে এটা কুড়ি আসছে তাই তো এটা যদি এ করি হ্যাঁ কুড়ি আসছে তো এটাকে যদি ফাইভ এক্স এটা ইজিক্যালস টু এদিকে কত ষাট কুড়ি টাকা এদিকে গেলে মাইনাস মানে কত চল্লিশ তার মানে এক্সের ভ্যালুটা বন্ধুরা কত আসছে আমাদের এখানে পাঁচ দিয়ে এক্স চল্লিশকে ভাগ করলে পাঁচ আস্টে চল্লিশ আট ফিক্সের ভ্যালু কটা হচ্ছে আমাদের আর্ট তার মানে কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পরে এই যে এ নলটাকে বন্ধ করা হয়েছে আট মিনিট পরে বন্ধুরা বন্ধ করা হয়ে যাচ্ছে তো এখান থেকে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশান ডি এই যে কনসেপ্টের মাধ্যমে বললাম এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে কখনোই কিন্তু ভুল হওয়ার কোনো চান্সই কিন্তু থাকে না এবং যে ডিসক্রিপ্ট টাইপ অফ পেপার আছে এভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম সেভাবে স্টেপ বাই স্টেপ করবে একদম পুরোপুরি নাম্বারই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে অ্যান্সার কী হয়ে যাবে আমাদের অ্যানসার আমাদের অপশান ডি আট মিনিট আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি আছে আমাদের এখানে যে একটি সত্তর লিটারের জল তো দুধে দুধ এবং জলের অনুপাত থ্রি ইস টু ফোর কত লিটার জল মিশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে টু টু থ্রি আচ্ছা যে একটি মিশ্রণ আছে সেখানে টোটাল সত্তর লিটার জল মানে এ আছে আর কি দুধ আছে আর কি জল মেশানো অবস্থায় আছে দুধ আছে তো এইবার কী করা হয়েছে এখানে বলা হয়েছে যে দুধ যে টোটাল যে এটা আছে দুধের যে মিশ্রণটা আছে সেখানে দুধ আছে এবং জলের যে অনুপাত থ্রি টু ফোর বলা হয়েছে এখান থেকে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো কতখানি জল আছে কতখানি দুধ আছে তো এখানে মিল্ক কতখানি মিল্ক হবে মোট আছে সত্তর মিল্কের অনুপাত কত তিন দুটোর সমষ্টি কত সাত এখানে কাটবে কত দশ আসবে কত তিরিশ তাহলে যেটা দুধ মিল্ক আছে কত 30 লিটার ঠিক তাহলে ওয়াটার কত আছে টোটাল যেহেতু 70 তার মানে চল্লিশ লিটার কত আছে জল আছে আমাদের এবার নতুন করে কি বলা হয়েছে দেখো এগুলো তো ছিল এবার এখানে আরও কিছু অ্যাড করা হয়েছে কি অ্যাড করা হয়েছে বলা হয়েছে কত লিটার জল মিশ্রণ করলে নতুন যে মিশ্রণটা তৈরি হবে তাহলে কি মেশানো হচ্ছে আমাদের জল মেশানো হচ্ছে তাহলে এবার আমরা কি করব যে দুধটা যেটা ছিল সেটা তো 30 লিটারই থাকছে এবার জলটা কত ছিল 40 লিটার সেখানে কি করা হয়েছে আমি ধরে নিলাম এক্স লিটার আরও জল সেখানে মেশানো হয়েছে আরও নতুন করে জল মেশানো হয়েছে এবার মেশানোর ফলে কী হয়ে গিয়েছে যে অনুপাতটা বন্ধুরা সেটা আমাদের দুই বাই তিন হয়ে গিয়েছে টু ইস টু থ্রি মানে দুই বাই তিন এবার এটাকে সমাধান করো কী আসে দেখা যায় যে এখানে আশি প্লাস টু এক্স ইজিক্যালস টু তিন ত্রিশ এবং নব্বই টু এক্স ইজিক্যালস টু নব্বই মাইনাস আশি মানে দশ তাহলে এক্স ইজিক্যালস টু পাঁচ তাহলে এক্সের ভ্যালু কত বন্ধুরা আমাদের ফাইভ যদি এখানে ফাইভ লিটার আরও যদি জল মিশিয়ে দেওয়া হয় তাহলে অনুপাতটা টু ইস টু থ্রি এসে দাঁড়াবে তো এখানে আমাদের কী অপশন সি আসলে ওই যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন একটি নৌকা স্রোতের অনুকূলে ছত্রিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে যায় স্রোতের প্রতিকূলে আঠারো কিলোমিটার পার ঘণ্টা বেগে যায় যদি স্রোতের গতিবেগ যদি এখানে নয় কিলোমিটার হয় তাহলে নৌকার গতিবেগ কী হবে যারা কোশ্চেনটা জানে যারা এই সমস্ত কোশ্চেন অ্যান্সার করেছো তোমরা দেখে দেখে অ্যান্সার করে দিতে পারবে একদম দেখে দেখে এখানে অ্যান্সার করা যাবে যে কি এখানে আমাদের অ্যান্সার আসবে ডাইরেক্ট দেখে বোঝা যাচ্ছে একদম ট্রিক এখান থেকে নয় থেকে ছত্রিশকে মাইনাস করো অ্যান্সার কত সাতাশ আমাদের অ্যান্সার সাতাশ কিলোমিটার পার ঘন্টা কিভাবে হলো চলো সেটা আমরা এবার দেখে নিই বেসিক কনসেপ্টের মাধ্যমে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূল কী এই যে ধরেন এই যে আমাদের নদী নদীতে এইদিকে বন্ধুরা আমাদের স্রোত বইছে এইদিকে আছে আমাদের নৌকো এই যে আমাদের নৌকো নৌকো যখন স্রোতের দিকে যায় তখন আমরা কি বলি স্রোতের অনুকূলে নৌকো বইছে এইবার যখনই নৌকো স্রোতের মধ্যে চলে বা জলের মধ্যে চলে তখন দুটো জিনিস কাজ করে একটা জিনিস হলো গিয়ে সর্বপ্রথম যেটা হলো গিয়ে নৌকোর নিজস্ব একটি গতিবেগ আছে নৌকোর নিজস্ব একটি গতিবেগ আছে এর সঙ্গে সঙ্গে স্রোতেরও তো একটি গতিবেগ হবে তোমরা আশা করছি যে নদীতে দেখেছো যে নদীর কি স্রোত তো চলে স্রোতেরও একটি গতিবেগ আছে তো এখানে দুটো আমাদের গতিবেগ সবসময় কাজ করে একটা হলো গিয়ে নৌকোর গতিবেগ আর একটা হলো গিয়ে আমাদের স্রোতের গতিবেগ নৌকোর গতিবেগটাকে আমরা কি ধরি স্থির জলে নৌকর গতিবেগ মানে স্থির কোন জল যদি স্থির থাকে যেমন পুকুরের জল স্থির জল সেই স্থির জলে যখন নৌকো চলবে তখন কিন্তু গতিবেগ আলাদা থাকবে ঠিক একইভাবে যখন নদীতে চলবে তখন নদীতে স্রোত আছে সেই স্রোতেই যদি নৌকো চলে তাহলে সেখানে কি স্রোতের একটা আলাদা গতিবেগ আছে সেহেতু আমরা সবসময় নৌকোর গতিবেগ কী ধরি স্থির জলে এক্স কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ যেটা চলে আমরা ওয়াই কিলোমিটার পার ঘন্টা ধরি এইবার নৌকো যখন স্রোতের অনুকূলে যাবে মানে স্রোত যেই দিকে বইছে সেই দিকে যাবে তখন আমাদের কী হবে নৌকোর গতিবেগটি অবভিয়াসলি বেড়ে যাবে যেহেতু স্রোতের দিকে যাবে অবভিয়াসলি কী হবে আমাদের বেড়ে যাবে তখন আমাদের নৌকোর অ্যাকচুয়াল গতিবেগ যেটা হয় স্রোতের অনুকূলে সেটা আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে কি স্থির জলে নৌকোর গতিবেগ ওয়াই আমাদের কি আমাদের স্রোতের গতিবেগ এই দুটো আমাদের মিলিয়ে নৌকোর অ্যাকচুয়াল গতিবেগ হয় স্রোতের অনুকূলে গতিবেগ যেটাকে আমরা বলে থাকি সেটাও আমাদের কোশ্চিনে কত দেওয়া হয়েছে ছত্রিশ ছত্রিশ দেওয়া হয়েছে আবার স্রোতের প্রতিকূলের গতিবেগটা কি জিনিস স্রোতের প্রতিকূলের গতিবেগ এটা আমাদের কি নদী নদী এই যে আমাদের এদিকে স্রোত বইছে এদিকে আমাদের স্রোত যাচ্ছে এবং নৌকো এবার আছে এ পারে মানে স্রোতের যেদিকে স্রোত বইছে তার উল্টো দিকে নৌকো আসছে তাহলে আমাদের কি স্থির জলে নৌকোর গতিবেগ এক্স স্রোতের গতিবেগ সবসময় আমাদের ওয়াই এইবার তোমরা একদম বেসিক কনসেপ্টের জিনিস নৌকো যদি স্রোতের উল্টো দিকে যদি আসে অবভিয়াসলি টাইম বেশি লাগবে বা সেটাকে কি জোরে আসতে লাগবে মানে খাটে খেটে আসতে লাগবে খাটিয়ে খাটিয়ে আসতে হবে শক্তি খাটিয়ে আসতে লাগবে তো এখানে কী হয়ে যাবে আমাদের তো নৌকোর যে গতিবেগটা তাহলে অবভিয়াসলি নৌকোর গতিবেগটা কম হবে যে অ্যাকচুয়াল গতিবেগ নৌকর সেই অ্যাকচুয়াল গতিবেগ কম হবে তখন আমরা কি করি মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাকেই আমরা কি বলে থাকি স্রোতের প্রতিকূলে নৌকর গতিবেগ স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ এটাই কোশ্চেন দেওয়া আছে কত আঠারো এই আমাদের আঠারো এই যে কাটো টু এক্স টু কত চুয়ান্ন এক্স জিজ্ঞাস টু কত আমাদের এখানে আট ছয় চোদ্দ তো চুয়ান্ন সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশ আমাদের অ্যান্সার এক্সের ভ্যালু এক্স জিজ্ঞাসা টু কী আমাদের নৌকোর গতিবেগ এই যে নৌকুর গতিবেগ কোশ্চিনে তো আমাদের স্রোতের গতিবেগ দেওয়াই আছে নতুন করে আর বেগ করবো কি স্রোতের গতিবেগ আমাদের নয় এবার ট্রিকটা কি এখানে ট্রিকটা হলো গিয়ে স্রোতের অনুকূলে গতিবেগ অনুকূলে গতিবেগ আমাদের সবসময় কী হয় নৌকোর গতিবেগ এবং স্রোতের গতিবে সম্টি তার মধ্যে থেকে এখানে স্রোতের অতিবেগ দেওয়াই ছিল তার মানে এখানে ছত্রিশ থেকে নয়কে মাইনাস করে দাও ডাইরেক্ট আমাদের অ্যান্সার কত সাতাশ ডাইরেক্ট অ্যান্সার কত হয়ে যাবে আমাদের সাতাশ কিন্তু যখন তোমাদের ডিসক্রিপটিভ টাইপ অফ পেপারে আসবে এখন অবশ্যই একটু বেশি করে লিখে নেবে তো এখানে অ্যান্সারটা কি আমাদের অপশন সি আমাদের এখানে অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চন আমাদের কী আছে নেক্সট কোশ্চেন যে ছয়জন পুরুষ এবং চারজন বালক একটি কাজকে দশ দিনে আর ছাব্বিশ জন পুরুষ আটচল্লিশ জন বালক এই কাজটিকে দুদিনে করে তাহলে পনেরো জন পুরুষ এবং কুড়িজন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে তো এই টাইপ অফ কোশ্চেন আমি তোমাদেরকে সহজভাবে শিখিয়েছি তিনটে কন্ডিশন আছে কোশ্চেনটাতে তিনটে কন্ডিশন কখনো দুটো কন্ডিশনে মিনিমাম দুটো কন্ডিশনের উপরে কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং ম্যাক্সিমাম সাধারণত তিনটের মধ্যেই থাকে কখনো কখনো চারটে বেশি অ্যাডভান্স লেভেল কোশ্চেন জিজ্ঞেস করলে চারটে কন্ডিশন দিতে পারে তো প্রথম কন্ডিশন কি বলা হয়েছে যে ছয়জন পুরুষ তো আমি ম্যান ধরলাম প্লাস এবং মানে কি এবং মানে আমাদের কি প্লাস ও মানে প্লাস এবং মানে প্লাস ও মানে প্লাস অথবা মানে ইকুয়াল টু তো এখানে আটজন বালক দশ দিনে যে কাজটি করে সেই কাজটি আমাদের ছাব্বিশ জন আটচল্লিশ ছাব্বিশ জন পুরুষ ম্যান আটচল্লিশ জন বালক দু দিনে করে এবং তিন নম্বর কন্ডিশন যেটা আছে যেটা আমাদের অ্যান্সার করতে হবে পনেরো জন ম্যান এবং কুড়িজন বালক কত দিনে করবে তো কত দিনে করবে ধরে নিলাম আমি এক্স এ আমাদের তিনটে ইকুয়েশন তৈরি হয়ে গেলো এখান থেকে তোমাদের এক্সের মান বের করতে হবে তাহলে আমাদের অ্যান্সার কীভাবে বের করবে প্রথম দুটো থেকে এক্স এম এবং বিয়ের মধ্যে একটা রিলেশন বের করে নেবে তারপরে তিন নম্বরটার সঙ্গে হয় প্রথমটা নয় দ্বিতীয়টাকে ইকুয়াল টু করে দেবে তাহলে হয়ে গেল তো প্রথম দুটো থেকে যদি করি তাহলে এখানে দুয়ের সঙ্গে এটা পাঁচ গেলো পাঁচ ছয় তিরিশ এম প্লাস পাঁচাশটে চল্লিশ বি এডে ইজিক্যালস টু আমাদের ছাব্বিশ এম প্লাস আটচল্লিশ বি তো এমগুলোকে একদিকে বিগুলোকে যদি একদিকে করে দিই ছাব্বিশ থেকে তিরিশকে যদি বাদ দিই তিরিশ থেকে ছাব্বিশকে বাদ দিলে মানে ফোর এম ইজিক্যালস টু আটচল্লিশ থেকে চল্লিশকে বাদ দিলে এট বি তাহলে এখানে এম ইজিক্যালস টু টু বি এম টু কত বন্ধুরা এসে গেল আমাদের এখানে টু বি এসে গেলো তো এই যে দেখো এম এবং বি এর মধ্যে একটা রিলেশন আমরা পেয়ে গিয়েছি এবার কী করবো এবার প্রথমটার সঙ্গে আবার লাস্ট ডেটটা অথবা তোমরা দ্বিতীয়টার সঙ্গে লাস্ট ডেটটা করো তাহলেও হবে তো আমি প্রথমটার সঙ্গে লাস্ট করছি তো প্রথমটা আমাদের কী ছিল ছয় এম প্লাস এইট বি ইন্টু টেন কিন্তু ছিল এটা আমরা যদি পরে এখানে কেটেছি কিন্তু ইন্টু টেনটা কিন্তু এখানে ছিল এটা মাথায় রাখবে তো এর ভ্যালু আমরা টু বি বসিয়ে দেবো তাহলে এম এর ভ্যালু যদি এখানে টু বি বসাই তাহলে এমটা আমাদের কত হবে ছয় দুগুলো বারো বি বারো বি প্লাস আমাদের এইদিকে তো এইট বি তো আছেই ইনটু কত আছে আমাদের টেন আছে ইনটু এটা এটাই জিজ্ঞাসু কত কেন পনেরো এম এমের ভ্যালু যদি আমরা টু বি বসাই তার মানে পনেরো দু তিরিশ বি তিরিশ বি প্লাস এদিকে কুড়ি বি ইন্টু আমাদের এক্স তো এটা ইকুয়াল টু করলে কত আসে দেখো বারো আটে কুড়ি বিগুলোকে গায়েব করে দিচ্ছি এদিকে বি এদিকে বি গায়েব হয়ে যাবে আমাদের কুড়ি ইন্টু দশ এটা এটাই টু পঞ্চাশ ইন্টু এক্স এই পাঁচের সঙ্গে এই শূন্য গেল পাঁচের সঙ্গে এই চার গেলো তাহলে এক্সের ভ্যালু কত আসলো বন্ধুর আমাদের চার পাঁচের সঙ্গে কুড়ি গিয়ে চার হয়ে গেল চার পাঁচ চার কুড়ি তো এর হলো চার তার মানে কদিনে করবে চার দিনে করবে অপশন সিতে আছে অপশন সি আমাদের এখান থেকে অ্যান্সার আচ্ছা যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো নেক্সট কোশন কি আছে আমাদের যে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য ব্যবসায় বিনিয়োগ করে এবার এখানে কি ব্যবসার যেই সমস্ত অঙ্কগুলো আছে সেখানে আমাদের কী হয় যে লাভ লাভ ইজ টু কি আমাদের মূলধন ইন্টু টাইম মূলধন ইন্টু টাইম আমাদের লাভ হয়ে থাকে বন্ধুরা এখানে মূলধনটা কত বলা হয়েছে দেখো এখানে অমলের ক্ষেত্রে আমি এ নাম দিচ্ছি অমলের মূলধন এখানে পাঁচশো টাকা ইনভেস্ট করেছে কত দিনের জন্য ন মাসের জন্য তাহলে মূলধন ইন্টু যে আমাদের এ ইনভেস্টের যে টাইম মূলধন ইন্টু টাইম সেটা আমাদের লাভ ইজ টু এটা ইজগস টু আমাদের লাভ তো অমলের লাভ কত এত আমাদের অমলের লাভ ঠিক একইভাবে বিমল বিমল এখানে বিমলের বড় হয়েছে কিছু টাকা ছ মাসের জন্য কত টাকা জানি না আমরা ধরলাম এক্স টাকা মাসের জন্য ইনভেস্ট করেছে এটা হলো গিয়ে লাভ বিমলের লাভ তো এই আমাদের দুজনের লাভ এবার দেখো কোশ্চিনে কি বলা হয়েছে যে মোট লাভ মোট লাভ কত আমাদের ঊনশো টাকা মোট লাভ হয়েছে তার মধ্যে বিমল লাভ করেছে এই যে বিমল বিমল ছিচল্লিশ টাকা লাভ করেছে তাহলে বিমল যদি এখানে লাভটা যদি করে ছিচল্লিশ টাকা বিমল যদি এখানে ছিচল্লিশ টাকা যদি লাভ করে তাহলে এখানে যে এ আছে আমাদের অমল অমল সে কত টাকা লাভ করবে যেহেতু মোট লাভ এদের টাকা তার মানে নিশ্চয়ই অমল কত লাভ করবে তেইশ টাকা অমল লাভ করবে অমল তেইশ কারণ যেহেতু যেটা মোট লাভ আছে মোট লাভ আমাদের ঊনশো দেখো এবার দুটোকে যোগ করে দুটো মোট লাভ আমাদের যোগ করলে কত উনশো বেরিয়ে চলে আসছে উনসত্তরই হয়ে যাচ্ছে তো এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো এইবার এখানে এই যে বিমল এটাই টু এটা করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না এখানে কিন্তু অ্যান্সার আসবে না এখানে আমাদেরকে অনুপাতকে নিয়ে কাজ করতে হবে অনুপাতকে নিয়ে কাজ করবো মানে এই যে এদের যে লাভের অনুপাত এদের যে লাভের অনুপাত দুটো আমাদের ইকুয়াল তো দুটো আমরা অনুপাত করে নিই তাহলে অমলের লাভের অনুপাত কত পাঁচশো ইন্টু নয় বিমলের লাভের অনুপাত কত যেটা অনুপাতে যদি নিয়ে আসি লাভে তাহলে এখানে এক্স ইন্টু সিক্স বাই করে নিচ্ছি অনুপাত ডাইরেক্ট তো এখানে কত আসবে তেইশ বাই ছিচল্লিশ এই আমাদের লাভের অনুপাত বছর শেষে বছর শেষে এখানে মাস যেহেতু করে দেওয়া হয়েছে তো মাস শেষে তো এবার এখানে কাটাকাটি করো দেখো এখানে কী আসে যদি এটাকে কাটি তেইশ দুগুণে ছিচল্লিশ দুই দিয়ে যদি এটাকে কাটি কে তাহলে তিন তিন দিয়ে যদি এটাকে কাটি তিন তারিখে নয় তাহলে আলটিমেটলি এক্স জিজ্ঞাসা কত আসলো আমাদের পনেরোশো পনেরোশো টাকা আমাদের বেরিয়ে গেলো এক্সের ভ্যালু এক্সের ভ্যালু পনেরোশো মানে কি যে ব্যবসাতে বিমলের মূলধন কত ছিল বিমলের মূলধন ছিল পনেরোশো পনেরোশো টাকা বিমলের মূলধন ছিল তো এখানে আমাদের এটাই বের করতে বলা হয়েছে যে ব্যবসাতে বিমলের মূলধন কত পনেরোশো টাকা অপশান এতে আছে অপশান এই বন্ধুরা এখান থেকে আমাদের ক্যারেক্ট অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট বা ইনকোয়ারি কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ক্লাসে এই সমস্ত কিছুই কোশ্চিনই থাকছে দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং